हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা। आज के আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশেষে নিয়ে এসেছি ভাইয়ের বিয়ের ভিডিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। মেদিনীপুরের ছেলেদের এই বিয়েতে এই একটা বাজে নিয়ম, ছেলেদেরকে আলতা পরতে হয়, সেটা বিয়ের দিন একবার আর বৌভাতের দিন একবার। তো ভাই এখানে আলতা টালতা পরে রেডি হয়ে গাড়িতে উঠে গেছে। মাঝখানের যে ইভেন্টগুলো সেগুলো আমি ভিডিও করতে পারিনি, সব কিছুর যে ভিডিও করব সেটা তো হচ্ছে না, আর এই ভিডিও কালেক্ট করে আবার দিতে এডিট করে সেটাতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বিয়েটা ওদের বাড়িতে হচ্ছিল না, রামনগর স্ট্যান্ডের ওপরে উৎসব ভবনে হচ্ছিল। আর এখানে তিনখানা টোটো যে সকালবেলায় ছিল ওগুলোতে পুরো একদম বড় বড় লাইট লাগানো হয়েছিল, আর কিছুজন বাইক নিয়ে গেছিল, আর কিছুজন হেঁটে গেছিল। আমার খুব ইচ্ছে ছিল সবার সাথে হেঁটে হেঁটে যাওয়ার, কিন্তু আমার মেয়ে যেহেতু বেরোনোর সময় কান্নাকাটি জুড়ে দিল, তাই জন্য আমাকে গাড়িতে করে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখো, এটা আমাদের একদম গলির মুখটা থেকে বেরোচ্ছি, আর সবাই খুব নাচতে নাচতে গেছে রাস্তায়। যেহেতু বেশিক্ষণের রাস্তা নয়, আমরা এই 1.5 কিলোমিটার রাস্তা মোটামুটি 1.5 ঘন্টায় কভার করেছি। আর শঙ্কু এখানে এইসব তদারকি করছে, কোথায় কটা বোম ফাটানো হবে আর কীভাবে কত সময় নিয়ে যাওয়া হবে এই সব। তো গাড়িটা এইভাবে সাজানো হয়েছিল একদম সিম্পলভাবে। আর একটা মজার কথা হচ্ছে, আমাদের বাড়ির থেকে 100 জন বরযাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু বরের সাথে গেছিল মাত্র ওই 35-40 জনের মতো, আর বাকি সবাই ওই রামনগরে গিয়ে বিয়ে বাড়ি থেকে খেয়ে বাড়ি চলে গেছে বর যাওয়ার আগে। সন্ধ্যের থেকে আবার বেশ বৃষ্টি হয়েছিল, ওই জন্য চারদিক একদম ভেজা ভেজা, কিন্তু আমরা যখন বেরিয়েছি বৃষ্টি থেমে গিয়ে পুরো চাঁদ উঠে গেছিল। আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোট আর বাড়িতে এত লোকজনের ভিড়, সব কিছু মিলিয়েও ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি বিয়ের অনেক ইভেন্টেই যোগদান করতে পারিনি। যেমন আমি জল আনতে যেতে পারিনি, তারপরে ভাই যখন বেরোলো মায়ের কোল থেকে যখন এলো, এই সবগুলো আমি দেখতে পারিনি। ওই ভিডিওগুলো ক্যামেরাম্যান যখন দেবে তখন আমি আবার আপলোড করব। আর এই দেখো কি সুন্দর সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে, আর আমি গাড়ির ভেতরে বসে বসে যাচ্ছি। তো এইগুলো আমি করতে পারিনি ভাইয়ের বিয়েতে। এবার আমরা কাছাকাছি পৌঁছে গেছি, এবার আমি মেয়েকে নিয়ে নেমেই গেছি। আমি আজকে একটুখানি নেচেই ছাড়বো। তো মেয়েকে এখানে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই আর নাচবে না। এদিকে কৌশিককে দেখো, ও সমানে নাচতে নাচতে গেছে একেবারে বেরোনো থেকে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে প্রায় 1.5 ঘন্টা কৌশিক সমানে নেচেছে। আর দিদা তার নাতির বিয়েতে নাচতে নাচতে অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা। দিদা বুঝতেই পারছে না কী করছে। দিদার বয়স প্রায় 77 বছর মতো, তো দিদা পুরো অসুস্থ হয়ে গেছিলো ওই সময়টাতে। আর এদিকে হানু আর কুটুস দুজনে একটু নাচানাচি করছে, ওরা নিচে নেমে নাচবে না, বাবার কোলে মায়ের কোলে চড়ে নাচবে। তো বেশ গরমও ছিল, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু বেশ গরম ছিল। তো ছোটুকে আমি এখন আমার মেয়েকে ট্রান্সফার করে দিয়েছি, এবার আমি একটু মজা করব। ভাইয়ের গাড়িটাকে ক্যামেরাম্যানরা এমনভাবে ঘিরে ফেলেছে, পৌঁছানোর সাথে সাথে মনে হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট নিউজ কভার করছে ওরা, এতজন ক্যামেরাম্যান ছিল আর এইভাবে ঘিরেছে গাড়িটাকে দেখে।
ভাইয়ের এন্ট্রিটা আমরা আর দেখতে পারিনি, কারণ আমরা যেহেতু এত নাচানাচি করছিলাম আর ওদেরকে ঢুকতে দিচ্ছিলাম না, আর এদিকে লগ্ন চলে যাবে বলে আমাদেরকেই ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। তো তাই জন্য ভাইয়ের এন্ট্রিটা আর আমরা দেখতে পারিনি, ক্যামেরাম্যানের ভিডিওতে দেখা যাবে। তো যাই হোক, এখন আমরা খেতে বসে পড়েছি। আমরাই এই কজন বাকি আছি খেতে, যারা বরের সাথে এসেছিলাম, আর বাকি বরযাত্রী 100 জনের জায়গায় 150 জন খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। গ্রামের বিয়েতে এরকমই হয়, আর এখানে যেহেতু একদম কাছে বিয়ে বাড়ি তাই জন্য আরও এই সমস্যাটা বেশি হয়েছে। আর এই যে আমরা এখানে 3 জনে কিন্তু গ্রিনের কম্বিনেশনের জামা কাপড় পরেছি, আর যেহেতু গরম তাই জন্য আমরা একটু হালকাই সাজার চেষ্টা করেছি, তাতেই কুটুস একটা একটা করে জিনিসপত্র খুলে ফেলছে। ভাইয়ের বিয়ে হয়েছিল বুধবার দিন, আর বিদায় ছিল বৃহস্পতিবার সকালবেলা। তো একদম ভোরবেলা না বেরিয়ে এলে আর ওই দিনে বেরোনো যাবে না, আর আমাদের ওখানে নিয়ম হচ্ছে সকালবেলাই চলে আসা। কিন্তু তাই জন্য বৃহস্পতিবার বলে আমরা একেবারে 6টার সময় বেরিয়ে এসেছি, আর রাতভর বৃষ্টি হওয়ার ফলে চারদিকটা কেমন প্যাচপ্যাচে হয়ে গেছে দেখো। তো যাই হোক, যখন আমরা এই যাচ্ছি বাড়ির দিকে তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টিই হচ্ছিল।
বাড়িতে এখানে সবকিছু আয়োজন করা হয়েছে বধুবরণের জন্য, যেহেতু এত সকাল বেলায় আর আমরা তো সবাই বিয়ে বাড়ির ওখানটাতেই ছিলাম। তো এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে।